কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশে বেশিরভাগ এলাকার সড়ক মহাসড়কে যানবাহন চলাচল ছিল বন্ধ। সকাল থেকে বিক্ষোভ সমাবেশ রাস্তা অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম, রংপুর, নাটোর, মানিকগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। সমাবেশ থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শাহ আমানত সেতু এলাকা। সকাল 10টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে চট্টগ্রাম কক্সবাজার সড়ক বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা ইট পাথর ছুড়তে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিক সহ 40 জন আহত হয়। সকাল 11:30টার দিকে কোট চত্বর এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিজিবি, র্যাব ও পুলিশের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। তবে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়। সকাল থেকেই ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় পুলিশ ও বিজিবির সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। রংপুর নগরীর মেডিকেল মোড় ও শাপলা চত্বরে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। উত্তেজিত শিক্ষার্থীরা শহরের কয়েকটি পুলিশ বক্স ভাঙচুর করে। সাতক্ষীরা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষণ করলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে কোটা সংস্কার আন্দোলনের কমপক্ষে 10 জন শিক্ষার্থী আহত হয়। এ সময় পুলিশ 15 জনকে আটক করে। অন্যদিকে আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাতে 3 পুলিশ সদস্য আহত হয়। এছাড়া পটুয়াখালী, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, নওগাঁ, জয়পুরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।